ফিরে এলাম আর একটা এপিসোডে বৃষ্টি করে টাপুর টুকুর কবিতার যে প্রশ্ন উত্তর আছে সেগুলো এবার এক এক করে বলে দেব। প্রথমে কোশ্চেনটা আছে একের একে কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয় উত্তর হবে আষাঢ় ও শ্রাবণ মাসে সাধারণত বৃষ্টি হয় মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে মেঘলা দিনে আকাশ ছাইরঙা রূপ ধারণ করে এর সাথে সাথে চারপাশ আরও বেশি সবুজ হয়ে ওঠে বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে তোমার মনে রাখা এমন কোনো ঘটনার কথা লেখো বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে যেমন তুমি লিখতে পারো যে বৃষ্টি হলে আমাদের আশপাশের মাঠে বা পুকুরে অনেক জল ভরে যেত এবং সেখান থেকে আমরা মাছ ধরতাম বৃষ্টিতে ভিজে ভিজে বা বৃষ্টিতে আমরা মাঠে ফুটবলও অনেক খেলেছি পুকুরে টিনের চালে গাছের পাতায় শব্দগুলি কেমন হয় পুকুরে যখন বৃষ্টি পড়ে তখন টুপটাপ করে আওয়াজ হয় টিনের চালে ঠং ঠং করে আওয়াজ হয় গাছের পাতায় শট শট করে আওয়াজ হয় বা টপ টপ করে আওয়াজ হয় এরকমও বলা যেতে পারে দুয়ের দাগে আছে দেখো দুটি স্তম্ভ এখানে মেলাতে বলেছে ঝাপসা ঝাপসা হবে অস্পষ্ট ছেলেবেলা ছেলেবেলা হবে শৈশব বিছানা শয্যা দুরন্ত দামাল আর বান মানে বন্যা এখানে কিছু শব্দার্থ আছে যেমন লেখা আছে ঝাপসা মানে অস্পষ্ট মানিক মানে চুনি বা মূল্যবান কোনো রত্ন বাদলা মানে মেঘলা মানে বাদল মানে মেঘ সেখান থেকে এসছে বাদলা বা মেঘলা পল পল মানে মুহূর্ত এটা হিন্দিতে ব্যবহৃত আছে পল শব্দটা এটার মানে হচ্ছে মুহূর্ত আর মানে হচ্ছে দুরন্তপণা যখন কোনো বাচ্চা দুরন্ত করে আমরা বলি যে তোর দৌড়াত্রি কখন থামবে বা তার তোর দুরন্তপণা কখন থামবে তো এটা হচ্ছে শব্দার্থ ছিল আচ্ছা বেমানান শব্দের তলায় দাগ দাও এখানে একটা সেগমেন্টে মানে একটা দাগে আর কি পাঁচটা করে শব্দ আছে সেখানে বেমানান শব্দ রেখে আমাদেরকে বের করে দিতে হবে সূর্য মেঘ বৃষ্টি আকাশ বাড়ি এখানে বেমানান শব্দ হচ্ছে বাড়ি কারণ এগুলো সব প্রকৃতির জিনিস আর বাড়িটা মানুষের তৈরি ডোবে ডোবে লোভে লোভে পলে পলে দেশে দেশে টাপুর টুপুর এখানে হবে টাপুর টুপুর টাপুর টুপুর একটা শব্দ আচ্ছা গাছপালা মেঘ হাওয়া বাদল মানিক এখানে কি হবে মানিক মা খোকা দৌরাত্ম হাসিমুখ শিব ঠাকুর এখানে হবে শিব ঠাকুর মেঘের খেলা লুকোচুরি টাপুর টুপুর নদী আর সুয়াণী এখানে হবে সুয়ানী কারণ এটা প্রচলিত গল্পে আমরা পেয়ে থাকি সুওরানিকে তারপর বলেছে বিপরীত চারের দাগে বলেছে বিপরীত শব্দ কবিতা থেকে বেছে নিয়ে লিখতে রাত হবে দিন বার্ধক্য ছেলেবেলা খরা বন্যা বা বান পুরনো নতুন আর শান্ত অশান্ত 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 না তোমরা দর্শী লিখতে পারো কারণ যেহেতু বলেছে কবিতা থেকে বেছে নিয়ে লিখতে সেখানে কবিতার মধ্যেই যেন এই শব্দটা থাকে শান্তটা অশান্ত না লিখে তোমরা লিখবে দর্শী তাহলে সব থেকে ভালো হবে বিশেষ বিশেষণ খুঁজে নিয়ে লিখো পাঁচের দাগ বলছে একশো মানিক তো বিশেষ্য হচ্ছে মানিক বিশেষণ একশো দুরন্ত ছেলে ছেলে হচ্ছে বিশেষ্য আর বিশেষণ হচ্ছে দুরন্ত ছেলেটি কেমন না দুরন্ত পাতলা হাওয়া হাওয়া বিশেষ হাওয়াটি কেমন বাদলা মানে বিশেষণ গুরু গুরু বুক বিশেষ হচ্ছে বুক আর বিশেষণ হচ্ছে গুরু গুরু বুকটা কেমন করছিল না গুরুগুরু করছিল ঝাপসা গাছপালা গাছপালা বিশেষ্য বিশেষণ হচ্ছে ঝাপসা গাছপালাটা কেমন ঝাপসা তো কেমন হচ্ছে মানে কেমনের উত্তরে যেটা পাবো সেটা হচ্ছে বিশেষণ তো এখানে বিশেষণ হচ্ছে ঝাপসা ক্রিয়ার তলায় দাগ দাও কাশোর ঘন্টা বাজলো ঠং ঠং বাজলো কত খেলা মনে পড়ে কত খেলা পরে মনে পরে পরে মনে ছয় তিন শুনেছিলাম গান শুনেছিলাম বৃষ্টি পরে টাপুর টুপুর বৃষ্টি পরে বাইরেতে মেঘ ডেকে ওঠে ডেকে সাঁতার দাগে বলছে মধ্যাহ্ন ছয়টায় আছে এমন পাঁচটি শব্দ লিখতে বলছি মধ্যাহ্ন ছয়টায় দিয়ে এমন পাঁচটি শব্দ তো এই শব্দগুলি হলো মিষ্টি দৃষ্টি দৃষ্টি কৃষ্টি এবং ইষ্ট আমি আরেকবার বলে দিচ্ছি মিষ্টি বৃষ্টি দৃষ্টি কৃষ্টি আর ইষ্ট নিচের শব্দগুলোয় দুটি করে শব্দ লুকিয়ে আছে আটের দাগের কোশ্চেন এটা তো এর মধ্যে দুটো করে শব্দ লুকিয়ে আছে যেমন বলছে গাছপালা গাছপালা দুটো আলাদা ছেলে আলাদা বেলা আলাদা হাসি আলাদা মুখ আলাদা লেখা আলাদা জোকা আলাদা সাজিয়ে লিখতে বলছে নয়ের দাগে ছেলে বেলা আর হবে লুকোচুরি উত্তর হবে ছেলেবেলা লুকোচুরি দশের দাগে শূন্যস্থান পূরণ দিয়েছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আকাশ ঘিরে মেঘ জুটেছে বাদলা হাওয়ায় মনে পড়ে মনে পড়ে ঘরটি আলো ঘরেতে দুরন্ত ছেলে বাইরে কেবল জলের শব্দ তো এই হচ্ছে দশের দাগের অবধি কোশ্চেন আমি করে দিলাম দেখা হবে পরের আরেকটা এপিসোডে বাকি উত্তর প্রশ্ন উত্তর নিয়ে তোমরা অবশ্যই ভালো করে পড়বে সেকেন্ড টাইমে কিন্তু এখান থেকে অন্তত চার থেকে পাঁচ নম্বরের অ্যান্সার আস আসবে তাহলে আজকের মতো এ পর্যন্ত ভিডিও অনেক বেশি বড়ো হয়ে যাবে আমি অন্য একটা অ্যাপসেট করে দিয়ে দেবো